এই যদি পার্টির অবস্থা হয়, এই পার্টি বাংলায় যে স্লোগান দিয়েছিল বদলা নয় বদল চাই, আজ তার নমুনা আপনি দেখতে পাচ্ছেন। মমতা ব্যানার্জি প্রত্যেক ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাদের কাছ থেকে ভোট দিয়েছে বদলের রাজনীতির নাম করে, আর আজকে চলছে বদলা আর চিৎকার করে প্রচার করছেন আমরা জঙ্গল মহলকে মাওবাদী মুক্ত করে দিয়েছি। মাওবাদী মুক্ত করেছেন কি করে? মাওবাদী ছিল কারা? মাওবাদীকে সিপিএম কে উস্কে দিয়ে, সিপিএম এর লোকগুলিকে খুন কর, এই উস্কানি মাওবাদীদের দিয়ে সিপিএম এর লোকগুলিকে খুন করিয়েছে, বিজেপির লোকগুলিকে খুন করিয়েছে। আর যখন নিজে ক্ষমতায় চলে এসছে, এখন দেখছে যে কিষানজিকে খুন করার দরকার, এখন কিষানজিকে খুন করিয়েছে। ক্ষমতা আসলেন কিষানজিকে দিয়ে, ক্ষমতায় সেই কিষানজির কে খুন করিয়ে দিলেন। যেমনি করে বিজেপির কোলে ভূমিষ্ঠ হয়েছিলেন, বিজেপির কোলে বড় হয়েছিলেন, বড় হয়ে সবার আগে প্রথম লাঠিটা বিজেপিকে দিলেন। কিন্তু বিজেপি তো আর কিষানজি নয়, বিজেপি বিজেপি লাঠির জবাব লাঠি দিয়ে কি করে দিতে হয় তা ভারতীয় জনতা পার্টি জানে। কন্যাকে ছাড়া করে ছাড়বো আমরা মানুষের আশীর্বাদ নিয়ে, কারণ সিপিএম এই 34 বছর যাবৎ অত্যাচার করেছে। জনরসে সিপিএম লিখতে পারে, মানুষের লাঠিতে সিপিএম এর অবস্থা দেখো, এমন পঙ্গু হয়েছে যে দু পা দিয়ে হাঁটতে পর্যন্ত পারছে না।